আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাংবাদিক রোজিনা ইসলামের সেদিনের সিসি ফুটেজ। সাংবাদিক রোজিনা ইসলাম সেদিন সচিবালয়ে কি করছিলেন? প্রথমে দেখা যায় দুপুরে রোজিনা ইসলাম পিএসএর রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসার কৌতূহলবশত পিএসএর রুমে প্রবেশ করে। সেখানে রোজিনা ইসলামকে ছবি তুলতে দেখেন। পুলিশ তখন সন্দেহ করেন তার শরীর ও ব্যাগে কিছু ডকুমেন্টস আছে কিনা। এই সময় রোজিনা ইসলাম পুলিশ সদস্য থেকে সরে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তৃতীয় তলা থেকে পুলিশ রোজিনা ইসলামকে আটকান এবং পিএসএর রুমে রোজিনা ইসলামকে চেক করেন। যে কোনো সাংবাদিক তথ্য চাইতে পারে, নিতে পারে, এটা তার সাংবাদিকতার পেশা। এই কারণে তাকে চোর বলা ঠিক না। একজন সাংবাদিক সঠিক তথ্য না দিলে আমরা পাবো কিভাবে? ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।